হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আমি নীলিমা সুন্দরবির আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করছি তো গাইজ ভিডিওটি শুরু করার আগে যেটা বলতে চাই তা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নিন যাতে কোনো নতুন ভিডিও মিস না হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো ভিউয়ার্স এবার চলে যাচ্ছি মূল পর্বে আজকের এপিসোডটি আমি সাজিয়েছি ডায়াবেটিক্স কমায় এমন পাঁচটি সবজির তালিকা নিয়ে যে সবজিগুলো ডায়াবেটিক্স রোগীর সুগার লেভেল কমাতে এবং কন্ট্রোলে রাখতে ব্যাপক সহায়তা করে আর এ সবজিগুলো ডায়াবেটিক্স রোগীরা প্রচুর পরিমাণে খেতেও পারবে ভিউয়ার্স গবেষণায় দেখা গেছে বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিসের হার বহুগুণ বেড়ে গেছে এর মূল কারণ হলো আমাদের দেশের মানুষ খাবার দাবারের ব্যাপারে খুবই অসচেতন ও অজ্ঞ কোন খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো আর কোনটা ক্ষতিকর এই নলেজটা আমাদের অনেকেরই অজানা তো গায়ে চলুন জানি ডায়াবেটিস কমায় এমন সবজিগুলো সম্পর্কে নাম্বার ওয়ান করলা করলা সবজিটি হলো ডায়াবেটিসের জম ডায়াবেটিস কমাতে করলা জুড়ি নেই করলাতে পলিপেপটাইট পি নামক একটি উপাদান রয়েছে যা খুবই দ্রুত সুগার লেভেল কমাতে সহায়তা করে আপনারা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় বাটি পরিমাণে করলা রাখেন তাহলে ব্লাড সুগার কন্ট্রোলের জন্য আপনাদের আর কোনো টেনশন করতে হবে না গাইস করলা আপনারা যে ভাবে খেতে পারেন লাইক সেটা ভাজি করে সিদ্ধ করে বা জুস করেও খেতে পারেন ডায়াবেটিস থেকে দ্রুত ও স্থায়ী মুক্তি পেতে আজই খাদ্য তালিকায় করলা অ্যাড করুন টু ব্রোকলি ফুলকপির মতো দেখতে সবুজ রঙের এই সবজিটি ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী ব্রোকলি সবজিটি আমাদের অনেকের কাছেই হয়তো কিছুটা অচেনা লাগতে পারে বাট বর্তমানে এটি আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ব্রোকলিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফোলেট ভিটামিন অ্যান্ড নিউট্রিয়েন্টস যা সুগার লেভেল কন্ট্রোলে রাখতে বেশ সহায়ক ডায়াবেটিসের রোগীরা এটিকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন এবং এটা আপনারা প্রচুর পরিমাণে খেতেও পারবেন নাম্বার থ্রি বাঁধাকপি ডায়াবেটিস রোগের জন্য একটি চমৎকার সবজি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিতে থাকা পুষ্টি উপাদানগুলো ডায়াবেটিস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা শুধু ডায়াবেটিস কমায় এমনটা নয় রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে ওজন কমাতে সহায়তা করে ব্যাড কোলেস্ট্রল ড্যামেজ করতে সহায়তা করে এবং বাঁধাকপি স্কিন সুন্দর ও উজ্জ্বল রাখতে অতুলনীয় ভূমিকা পালন করে সো আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের রোজকার খাদ্য তালিকায় এক বাটি পরিমাণে বাঁধাকপি রাখতে নাম্বার ফোর গাজর গাজর প্রচুর ভিটামিন সমৃদ্ধ একটি সবজি গাজরে থাকা ভাইডান নিউট্রিয়েন্টস অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণে ভিটামিন সি ডায়াবেটিসের বিরুদ্ধে স্ট্রং ভূমিকা পালন করে যদি আপনারা আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকায় দুটি গাজর রাখেন তবে হচ্ছেই আপনাদের সুগার লেভেল কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ গাইস গাজর আপনারা ভাজি করে বা সালাদ করে যে কোনোভাবেই খেতে পারবেন নাম্বার ফাইভ ফুলকপি ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ সবজি হলো ফুলকপি ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফোলিক অ্যাসিড পটাশিয়াম ভিটামিন ও মিনারেলস যা ডায়াবেটিস সহ নানা ধরনের জটিল ও কঠিন রোগ নিরাময় বেশ কার্যকরী ভূমিকা পালন করে গাইস ফুলকপিতে এইটি ফাইভ পার্সেন্ট পরিমাণে রয়েছে পানি যেটা শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দিতে সহায়তা করে ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বেড়ে যায় সো আপনারা খাদ্য তালিকে অবশ্যই ফুলকপি রাখার ট্রাই করবেন তো গাইজ আজকের মতো শেষ করছি আবারও হাজির হব নতুন কোন টপিক্স নিয়ে আর আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি খোদা হাফেজ